হ্যালো বিরাজ, আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটি প্রুফ সহ আপনাদেরকে লাইভ দেখাবো আপনি কিভাবে প্রিন্টারের কালি যদি সমস্যা হয় থাকে, আপনি যদি প্রিন্ট দেন, মনে করেন আপনি এরকম একটা প্রিন্ট দিচ্ছেন, এই প্রিন্টার আপনার কালিটা ঠিক মতো না আসে, আপনার এরকম চলে আসে, অথবা আপনার কালার অন্য কালার চলে আসে, আপনি যে কালারের প্রিন্ট দিতেছেন সেই কালার প্রিন্টটি আসে না কিন্তু অন্য কালারের প্রিন্টটি চলে আসে, তখন আপনি কিভাবে এই কালার সমস্যাটি সমাধান করবেন আমি আজকে আপনাদেরকে ভিডিও করে সরাসরি দেখাবো এবং এই সমস্যাটি সমাধান করে দেখাবো। তো এখানে বেশি কথা বলবো না, চলুন ভিডিওটি শুরু করি এবং আপনাদেরকে সরাসরি দেখাই। আমি আগে এখানে একটি ছবি প্রিন্ট দিয়ে আপনাদেরকে দেখাই যে আমার ছবি প্রিন্টার কালারটা কীরকম আসতেছে। আমার ছবিটি প্রিন্ট দিয়ে দিছি এবং এখন ছবিটি বের হবে। আমি প্রথমে আপনাদের ছবি যে কালার অন্য কালার আসে, কালারটি যে ঠিক মতন আসে না সেটা দেখাবো এবং পরবর্তীতে ভিডিও লাস্টে কিন্তু আমি ঠিক করে আবার প্রিন্ট দিয়ে দেখব যে কালার ঠিক মতন আসে কিনা। দেখুন, আমি ছবির পিছনে দিছিলাম আকাশি কালার কিন্তু আসছে লাল কালার, আমার ছবির কালার কিন্তু ঠিক মতন আসতেছে না। এখানে আপনার লাল কালার আসতে পারে অথবা যে কোনো কালার আসতে পারে, আপনার ছবির কালার যদি অন্য আসে তাহলে আপনি এভাবে করুন এবং দেখবেন আপনার ছবির কালার আবার পুনরায় ঠিক মতন আসবে। তো আমি প্রথমে প্রিন্টারে কার্টিজটি খুলব এবং এখানে রং ভরে নেব। আপনি আগে আপনার প্রিন্টারের কার্টিজটি খুলবেন এবং সেখানে দেখবেন রং আছে কি না, কার্টিজের ভিতরে যদি রং না থাকে তাহলে কার্টিজের ভিতরে রং ভরবেন। তো আমি এখানে সিনিস দিয়ে রং ভরবো। আপনি যদি সিনিস দিয়ে রং করতে চান, আপনার কাছে যদি সিনিস না থাকে যে কোনো ফার্মেসি দোকানে যাবেন এবং সেখান থেকে সিনিস নিয়ে আসবেন। ফার্মেসিতে যাই যদি আপনি সিনিস চান তাহলে তারা দিয়ে দেবে। তো এখানে প্রতিটা কালার আপনি ভরবেন, যে কটি কালার আপনার প্রিন্টারে যে কটি কালার আছে সে কটি কালার এখানে আপনি ভরবেন। আপনি যদি নতুন কার্টিজ খুলে থাকেন তাহলে আপনি উপরে যে কার্টিজের কাভারটি আছে এটা খোলার পরে দেখবেন ভিতরে তুলার উপরে কালার ভরে আছে, আপনার কোন কালার কোনটা ভরতে হবে সেটা দেখলেই বুঝতে পারবেন। তো এখানে প্রতিটা কালার ভরবেন। আপনি এখানে নীলা যে কালারটি আছে এই কালারটির ভিতরে যদি একটু বেশি কালি ভরেন তাতে কোনো সমস্যা নাই, নীলা কালারটি বেশি আপনার প্রিন্টারের জন্য কালার নিয়ে থাকে, কালার শেষ হবে বেশি নীলাটি তাড়াতাড়ি এবং কালোটি। তো আপনার কারিশ দেওয়ার পরে আমি এখানে আমার কাভারটি দিয়ে আটকে দিই এবং উপর থেকে একটি কাগজ লাগাই দেবো যাতে হাওয়াটি না বের হইতে পারে। আপনার যদি হাওয়া বের হয়ে যায় তাহলে কাটিজটি শুকায় দিতে পারে ভিতর, সেজন্য আমি একটি কাগজ দিয়ে উপরে একটা গান কাগজ দিয়ে আটকে দিতেছি যাতে হাওয়াটি না বের হতে পারে। এবং এখানে লাগানোর আগে আমি টিস্যু দিয়ে দেখব যে টিস্যু নিচে বড়ায় দেখবো যে কালারগুলো ঠিক মতন আসে কিনা, তিনটি কালারে এখানে আসে কিনা। আমার এটা তো রঙিন কারিশ, তো দেখুন এখানে কিন্তু 13টি কালার আসতেছে। তো আপনি ওইভাবে চেক করে নিতে পারেন আপনার কালারগুলো ঠিক মতন আসে কিনা। তো এখানে লাল, হলুদ, নীল 13টা কালার কিন্তু আসতেছে। এখন আমি ব্ল্যাক যে কারিশটি আছে কালো কারিশটি খুললাম এবং এখানেও রং বরব। এই প্রিন্টারের উপরে আমার আরও 2টি ভিডিও আপলোড করা আছে, আপনি যদি চান সেগুলো দেখতে পারেন এবং আপনি হাই কোয়ালিটি কিভাবে প্রিন্ট দেবেন সে বিষয়েও কিন্তু ভিডিও আপলোড করা আছে, আপনি দেখে আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনার এই কাটিজটি যদি একদম নষ্ট হয়ে যায় তাহলে আপনি কিভাবে সেই কাটিজটি ঠিক করবেন পরবর্তীতে ভিডিও সেটা হবে। আপনি কাটিজ সম্পূর্ণ খুলে 2 মাসে আবার পরিষ্কার করে আপনি যদি আবার লাগাবেন তাহলে আপনি দেখবেন আপনার কাটিজ নষ্ট কাটিজও ঠিক হয়ে গেছে। কিভাবে এটা করবেন নেক্সট ভিডিও আসবে। তো আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সেই ভিডিওটি আপলোড করলে সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো কাটিজ লাগানোর পর এখন আমি তো কাটিজ লাগানোর পর এখন আমি একটি ডিপ ক্লিন মারবো, আপনিও কিন্তু এভাবে মারবেন। প্রিন্টার সিটিংয়ে যাবেন, সেখানে যাওয়ার পরে আমি এখন যেভাবে করতেছি আপনি সেভাবে করেন।
প্রিন্টারের ভিতরে প্রথম একটি কাগজ দেবেন, দু তিনটা কাগজ দিয়ে রাখবেন এবং এবং লাস্টে যে সিটিংটা আছে এটির উপরে ক্লিক করবেন। এখান থেকে এটা ডিপ ক্লিন বলে আছে, এটির উপরে ক্লিক করবেন এবং এখানে ওকে করে দেবেন। আপনার একটি কালার প্রিন্ট হবে, আপনার কালার যদি কোনো সমস্যা থাকে তাহলে এখানে ডিপ ক্লিন, এটা ডিপ ক্লিন বলে, ডিপ ক্লিন হয়ে বের হবে। তো এখানে একটু অপেক্ষা করা লাগতে পারে। আপনার কালিটা, আপনার ভিতরে যে কালি আছে এটা এখানে মেশিনটা গড়বে, শুধু গড়বে, দেখবেন অনেকক্ষণ গড়ার পরে আপনার প্রিন্টটি হওয়া শুরু করে দেবে, আপনার কালিটা এখানে নেবে। এই যে আমার কালারগুলো এখন কিন্তু ঠিক আছে, আপনার যদি কালারের ডিস্টার্ব হয়ে থাকে এখানে দেখবেন রেখ রেখ অবস্থায় আছে। কাটেজ যদি বেশি র্যাক র্যাক অবস্থায় আসে সেটা কিভাবে ঠিক করবেন সেটা নিয়েও কিন্তু একটি ভিডিও আপলোড করা আছে, আপনি চাইলে সেটা দেখতে পারেন। আপনার মনে করেন আপনি একটি প্রিন্ট দিচ্ছেন সেখানে শুধু র্যাক র্যাক অবস্থায় আসতেছে, তখন আপনি কিভাবে ঠিক করবেন? আপনি ডিপ ক্লিন রাখতে পারেন, তার নিচে যে সেটিংটা আছে সেটাও মারবেন। আপনি যদি এগুলো না মারতে পারেন একটি ভিডিও আছে, আপনি দেখে আসতে পারেন। এই ছবিটি আমি আবার প্রিন্ট দিচ্ছি, এখন দেখতেছি যে একটি নোটিফিকেশন আসছে, এটা আপনি ওকে করে দেবেন। এখন দেখবো আমার কালারটি ঠিক আছে কিনা। আপনার ডিপ ক্লিন একবার মারার পর যদি ঠিক না হয় তাহলে আপনি দ্বিতীয়বার আবার ডিপ ক্লিন মারবেন। আমি কিন্তু আপনাদেরকে এখানে সরাসরি দেখাইতেছি, তারপর অনেকে বলবেন কি এটা ঠিক হয় না। আপনার যদি এইটা এই ডিপ ক্লিন মারার পর এভাবে করার পর যদি ঠিক না হয় তাহলে যে আগে যে ভিডিওটা আপলোড করছি সেটা আপনি দেখতে পারেন। আপনার যদি একদম কারিশ নষ্ট হয়ে যায় তাহলে এভাবে করলে আপনার ঠিক হবে না, তাহলে তো পরবর্তীতে একটা ভিডিও আনবো আপনার যদি কারিশ নষ্ট হয়ে যায় এটা কীভাবে আপনি আবার দুই মাসে পরিষ্কার করবেন। এখন দেখুন আমি যে প্রথম যখন প্রিন্ট দিছি তখন লাল আসছে, এবং এখন যে প্রিন্টটা দিছি তখন কিন্তু নীলা ঠিক মতন চলে আসছে। এটা আমি সরাসরি দেখাইলাম, তো এভাবে কিন্তু আপনারা প্রিন্টারটি গুছাইতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি অলরেডি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ।